মাজুলীত নির্মীয়মান লক্ষিমপুর মাজুলি সংযোগী দলঙত অঘটন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এজন শ্রমিক নিহত আৰু আন এজন গুরুতরভাবে আহত। নির্মীয়মান দলঙত প্রতি নিশা কাম করে থাকা অবস্থাতে সংঘটিত হয় এই করুণ ঘটনাটি। সবরউদ্দিন আলী নামৰ শ্রমিকজন থিতাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার লগতে আরমন খান নামৰ আন এজন শ্রমিক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। ইতিমধ্যে আরমান খান নামৰ শ্রমিকজনক সংকটজনক অবস্থাত ডিব্রুগড় অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত ভর্তি করা হয়েছে। একজন অর্ধেঘাড়াতেই ডেড হয়ে গেছে, আর একজনকে দেখেছিল ওকে নিয়ে গেছে। পাঁচ ঘন্টার রাস্তা ছিল যেতে, পিকআপে করে কোম্পানির পিকআপে করে নিয়ে যাওয়া হয়েছে। ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে 11,000 লাইনে অ্যাক্সিডেন্ট কেস। দুয়োরে ঘর নলবাড়ী জেলার পাটনাত কুসিত বলে জানিব পড়া গেছে। মৃত সবরউদ্দিনের বয়স 19 বছর আর আরমানের বয়স 18 বছর। এই দুর্ঘটনা সংঘটিত হওয়ার পিছতে দলং নির্মাণের কাম সাময়িকভাবে বন্ধ করে দিয়ার শ্রমিকসকলের মাজতো এক আতঙ্কর পরিবেশের সৃষ্টি হয়েছে। শ্রমিকসকলের অভিযোগ, নিশা শ্রমিকে কাম করার সময় দলং কর্তৃপক্ষ কাম পর্যবেক্ষণ নকরি শ্রমিকর হাততে বিপজ্জনকভাবে কাম করার দায়িত্ব এড়ি দিয়ে। ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়া বহু শ্রমিকে কাম এড়ি ঘরলে উভতি যাওয়ার সিদ্ধান্ত লৈছে। মাজুলীর পৰা ভাস্কর জ্যোতি কটকী, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। মাজুলীত নির্মীয়মান লক্ষিমপুর মাজুলী সংযোগী দলঙত অঘটন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এজন শ্রমিক নিহত আর আন এজন গুরুতরভাবে আহত। নির্মীয়মান দলঙত প্রতি নিশা কাম করে থাকা অবস্থাতে সংঘটিত হয় এই করুণ ঘটনাটি। সবরউদ্দিন আলী নামৰ শ্রমিকজন থিতাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার লগতে আরমন খান নামৰ আন এজন শ্রমিক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। ইতিমধ্যে আরমান খান নামৰ শ্রমিকজনক সংকটজনক অবস্থাত ডিব্রুগড় অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত ভর্তি করা হয়েছে। একজন অর্ধেঘাড়াতেই ডেড হয়ে গেছে, আর একজনকে দেখেছিল ওকে নিয়ে গেছে। পাঁচ ঘন্টার রাস্তা ছিল যেতে, পিকআপে করে কোম্পানির পিকআপে করে নিয়ে যাওয়া হয়েছে। ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে 11,000 লাইনে অ্যাক্সিডেন্ট কেস। দুয়োরে ঘর নলবাড়ী জেলার পাটনাত কুসিত বলে জানিব পড়া গেছে। মৃত সবরউদ্দিনের বয়স 19 বছর আর আরমানের বয়স 18 বছর। এই দুর্ঘটনা সংঘটিত হওয়ার পিছতে দলং নির্মাণের কাম সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার শ্রমিকসকলের মাজতো এক আতঙ্কর পরিবেশের সৃষ্টি হয়েছে। শ্রমিকসকলের অভিযোগ, নিশা শ্রমিকে কাম করার সময় দলং কর্তৃপক্ষ কাম পর্যবেক্ষণ নকরি শ্রমিকর হাততে বিপজ্জনকভাবে কাম করার দায়িত্ব এড়ি দিয়ে। ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়া বহু শ্রমিকে কাম এড়ি ঘরলে উভতি যাওয়ার সিদ্ধান্ত লৈছে। মাজুলীর পৰা ভাস্কর জ্যোতি কটকী, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।